আজ 22 জানুয়ারি 2023 আমি এখন দাঁড়িয়ে আছি 152 জিটি রোড উত্তরপাড়া সংলগ্ন তারা তীর্থতে, অর্থাৎ মন্দিরবাটির শিব মন্দির ও তারা মায়ের মন্দিরের সামনে অন্নকূট উৎসব 2023-এর কিছু অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে। এই মন্দির ও শ্রী শ্রী তারা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হয় 28 জানুয়ারি 1968-তে। মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। 200 বছরের অধিক প্রাচীন শ্রী শ্রী লক্ষ্মী, গোবিন্দজিউ, শ্রীরামচন্দ্রজিউ, সীতাদেবী ও লক্ষ্মণজিউয়ের বিগ্রহ পূজিত হচ্ছে এই মন্দিরের ভেতর। এবং এই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছে তারাখেপা সংঘ উত্তরপাড়া অচি পরিষদ। কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। নাম বলুন আপনার, নাম? আচ্ছা, তোমার? সুবীর সরকার। আচ্ছা, সুবীর দা। সুবীর দা। আমি ডাক্তার সুকুমার সাহা। আচ্ছা, ডাক্তার সুকুমার সাহা, একটু যদি বলেন এই অন্নকূট সম্বন্ধে। আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1968। আচ্ছা, 68। এবং যার মূর্তি আছে তারাখেপা, তিনি 1965-এ ওনার ডেথের পর এইটে, এইটা বড় কথা। আচ্ছা, এইবারে অন্নকূট মিন্স চূড়া, পাহাড়ি চূড়াতে সেরকম আমাদের এখানে অন্নকূটে তৈরি করা হয়। আচ্ছা, এবং মাতৃরূপ দেওয়ার জন্যে তাকে জীব দেওয়া হয়, তার চোখ দেওয়া হয়, তার মুকুট দেওয়া হয়, কাপড় পরিয়ে এইসবগুলো দেওয়া হয়, আর মেওয়া ধরো কিচমিচ, পেস্তা, বাদাম এসব দিয়ে ওনার গড়ার চেন তৈরি হয়, এবং বোঁদে, বড় বড় বোঁদে দিয়ে চেন তৈরি হয়। আচ্ছা, অন্য রূপ মা এটা কেন? আমাদের দেহটা অন্য রূপে,
কেন অন্ন মানে আমরা যা কিছু খাই না কেন বৃহদত্তের সবই অন্ন, কিন্তু আমরা বিশেষ করে ভাতটাকে অন্ন বলি। ভাতটার কি অবস্থা? সাধারণভাবে ডাক্তার হিসেবে আমি জানি যে একজন মহিলা নারী যতক্ষণ না প্রেগনেন্ট হচ্ছে ততক্ষণ তার ব্রেস্টে দুধ আসছে না। আমাদের প্রকৃতি মা তিনি মানে দুধটা আসছে কার জন্য? তার বাচ্চার জন্য, একদম। এটা কোনো রকম ডাক্তারি সায়েন্স আমার। প্রকৃতি মা তিনিও যখন তার সন্তানদের আনলেন তার আগে দুধের ব্যবস্থা করলেন। কি দুধের ব্যবস্থা? যারা গ্রামে থাকে তারা জানে যখন ধান হয় কচি ধান যদি টেপো সে দুধের মতন সারা বেড়ে, তারপরে যখন পাকা ধান হলো সে তখন অন্যরকম হয়ে গেল। তুমি গম ধান বলো, গমও কিন্তু কচি গম একেবারে সাদা দুধের মতো। মানে প্রকৃতি মা তিনি আগে থেকে আমাদের অন্ন জোগাড় করে রাখলেন। আমি একটা বলি কনডেন্স মিল্ক, ধানটা যখন চাল হয়ে গেল সেটা কনডেন্স মিল্ক, সে দুধের মতো সেটা কিন্তু কনডেন্স মিল্ক। তার মানে প্রকৃতি মা আমাদের দুধ দিয়ে তবে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমার মাতৃজাতি তারা তাদের সন্তানের জন্য যেই সন্তান এলো তার আস্তে আস্তে তার দুধ হলো, এবং সন্তানকে লালন পালনের জন্য মায়ের স্তনে দুধ এলো। এই যে অন্নরূপী মা, তাহলে এই অন্নরূপী মা কিন্তু আমাদের সকলের জন্য দুধ। কি হ্যাঁ পাতা হ্যাঁ, সেই অন্নরূপী মা যেহেতু তিনি প্রধান আমাদের এই অন্নরূপী দেহটা, সেই দেহটা যেন প্রধান বলে আমাদের পূজনীয়। যেমন আমার মা পূজনীয়, বাবা পূজনীয়, সেরকম অন্নরূপী মা পূজনীয়। সেই না রে ও ও করো করা কারণ আছে। অন্নরূপী মা তাকে স্মরণ করার জন্য আমাদের অন্নরূপী দেহটাকে স্মরণ করানোর জন্য এই অন্নকূট মহোৎসবের উৎসব উৎসব। তো আপনি কত বছর এখানে যুক্ত আছেন? আমি প্রায় 40 বছর। আমি আর আমার স্ত্রী, আমার স্ত্রী ডক্টর ইলা সাহা, ও প্লাস্টিক সার্জারি কালকাটা হেড ছিল, এবং এখানকার এই যে পুজো আসছে সমস্ত কিছু আমার স্ত্রী কিন্তু এখানে উদ্যোক্তা। এই যে অন্যরূপী মা এভাবে তৈরি করা ও কিন্তু মানে সাজানো পুরো একদম পুরো, যেহেতু প্লাস্টিক সার্জন ছিল ওর হাতের রূপটা দিতে পারত। এবং এই যে মা কাপড় পরা গেল, কাপড় পরা সমস্ত আচ্ছা একদম মানে নকদর্পণে ওকে ওই তৈরি করেছে, তৈরি করে অনেক যুক্ত করেছে নিয়ে তারা এখানকার যা পুরনো স্থল তারা মধ্যে মেয়েরা ছোটো না ছোটো না মেয়েরা। এইবারে আমি অ্যাজ সেক্রেটারি যখন হল, আমি সেক্রেটারি হলাম তখন আমি বলল যে মায়েরা যখন শাড়ি পরে ঘরেতে মেয়ে আর ছেলে থাকলে ছেলের কোনো উদাসীন, কিন্তু মেয়ে বলে মা তুমি পিনটা ঠিক দাও না, মা তোমার সামনের পূজাটা কি বিচ্ছিন্ন হয়ে গেছে, দূর দূর পিন দিয়ে দিই। তার মানে মায়ের গায়ে কে হাত দেয়? মেয়ে। এখানে মা মা মেয়ে সেই মাকে কাপড় পরানো পুরুষ নয় মেয়েরা করবে। এই করে সব কথা ভাঙলে জিনিসটা যদি দুটো পয়েন্ট কাজ করতো, আমার স্ত্রীর কোয়ালিফিকেশান তার সঙ্গে ও শাস্ত্র জ্ঞান খুব ভালো লাগে, ও শাস্ত্র জ্ঞানের জন্য ও এখানেতে দুর্গাপুজো করেছে। এখানে এখানে যে আমাদের কুমারী পুজো তারও ও শুরু করিয়েছে,
এবং সমস্ত জিনিস চণ্ডীপাঠ যেটা বলবে মানে উনি ঘাড়ে না ওই যে দেহ রেখেছেন ওই ওই চার বছর চলে গেছে সেই জন্যে আমরা দিলেন ওই ওপরে আচ্ছা এই ওপরে এখানে মোটামুটি কতজন কিরকম কত লোকের ভোগের আয়োজন করা হয় অনেক আছে তো আমাদের মাল সাবক যেটা হয় মাল সাথে সেটা অন্তত 800 জনের হয় আচ্ছা 800 আছে মাল সাবকটা যেটা সেটা 50 টাকা একটা কুপন সিস্টেম আছে কিন্তু হাতে হাতে ভোগ আমাদের 1000 জনের জন্য তাদের সকলকেরই স্বল্পতার বাজি করে দেওয়া কারোকে ফেরানো একদম আমরা যদিও বলি 4টা পর্যন্ত আমরা রাত্রি 7টা 8টা পর্যন্ত কি রে 4টা বলেও আমরা 7টা 8টা পর্যন্ত দিই না কেন আমরা ফেরাই না কেন তো আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু জানা গেল এইবার তোমাকে এই দুটো জিনিস এই যে কথাগুলো বললুম না আচ্ছা তা অথেন্টিসিটির জন্য আচ্ছা এই দুটো বই তোমাকে দিচ্ছি নিশ্চয় হ্যাঁ এর জন্য কোনো আচ্ছা ইয়ে নয় তুই দেখি বই এইটা বসিরহাটের বৈরব তারাখেপা বাবা আচ্ছা জীবনী শুধু নয় এই জায়গাটা কি করে তৈরি হয়েছিল বা এই মন্দির কি করে তৈরি হয়েছিল ইতিহাস আছে কে দিলেন আচ্ছা সমস্ত অথেন্টিক বা যাতে আমি চলে যাবার পর হ্যাঁ জল মেশাতে কেউ পারবে না একদম কারণ আমি লাস্ট পর্যন্ত জল কেউ মেশাতে পারবে না এইটা আর এইটা আমি এই তলাটা দেখি এটা এটা হলো উত্তরপাড়ার কিছু অজানা কথা মানে উত্তরপাড়া তৈরি হলো কলকাতা ধরো সুতানপুর গোবিন্দপুর কলকাতা মিলিয়ে কালিকাটা থেকে কলকাতা হয়ে গেল একদম উত্তরপাড়াটা কি করে হলো এই যে বালিখালটা পেলো বালিখালটা কে করেছিল যাবতীয় এই পুরনো ইতিহাস পুরো ইতিহাস একদম পুরনো ইতিহাস একজন উত্তরপাড়ার ইতিহাসের একজন দেবাশিস কি সামথিং আছেন দেবাশিসের নাকি ওনার জমিদার বাড়ির ইতিহাস বইটা আমার আছে একটা বই না এইগুলো থেকে ইনফরমেটিভ খবর পাওয়া যাবে এই বলছি আমার এই বইয়ের ভূমিকা লিখেছেন অধ্যাপক নিশীথ রায় আচ্ছা ন্যাশনাল প্রফেসর হিস্ট্রি হ্যাঁ তিনি এরকম ছোটি বইটা কখনো লেখেননি আচ্ছা কিন্তু আমি যখন বলবো আপনি পড়ে দেখুন তখন উনি এর মধ্যে লিখলেন যে রিজিওনাল একটা করে ছোট 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 করে হিস্ট্রি থাকলে যারা গবেষণা করবে তারা ওইগুলো নিয়ে পরবর্তী ধাপ পেয়ে গেল এই জন্য উনি লিখলেন আচ্ছা তারা উনি বলছিলেন যে কেন ন্যাশনাল প্রফেসর দিল্লির হেড হয়ে আছে তিনি আমি আরও পড়াশোনা না আপনি পড়ে দেখুন সব না অনেক সুবিধা হবে এইসব জানলে জানতে পারবেন বলছি এরা মিটিয়ে জিনিসগুলো জানে যে রিসার্চ করছে সেগুলো কালেক্ট করবে এই জন্যে এগুলো আমাকে ঠিক আছে অনেক ধন্যবাদ আমি বাকিটা তুলে আসছি আমরা ঠিক আছে এখনই আসছি আর ওই 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 শিবের শিবের সব তুলে নেব পরবর্তীকালে অধিগ্রহণ হয়ে গেছে তাই তাহলে গঙ্গা থেকে দেখতে পাওয়া যেত এই তিনটি শিব মন্দির আর তারপরেই জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি আচ্ছা ওই লাইব্রেরিটা তারপরে হয়েছিল এটা 1795 সাল না আমি তো এটা হয়ে শিব মন্দিরটা ওইদিকেও যাচ্ছি সেই জন্য বলে দিলাম এক হিস্ট্রিতে 1795 সাল দক্ষিণেশ্বর সাল বছর ঠিক আছে এখানে সমস্ত হিস্ট্রি পাবে ঠিক আছে এই দুটোর ঠিক আছে আমি একটু ওদিক থেকে এসে 1914 সালে একটি ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয় এই মন্দির প্রাঙ্গণে ওই সভায় যোগদান করেন বাঘাজতিন নরেন্দ্র ভট্টাচার্য পরবর্তীকালে মানবেন্দ্রনাথ রায় মতিলাল রায় নরেন্দ্রনাথ সেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মাখনলাল সেন অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই সমাবেশের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের সাহায্যে দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করা ও জার্মানি থেকে অস্ত্র সংগ্রহ করা
ইতিহাসে বুড়িবালামের তীরে বাঘাযতীন চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেনের মহান আত্মত্যাগের কাহিনী এই সভারই পরিণতি। এই মন্দিরবাটি প্রাঙ্গণে বক্তৃতা করিয়াছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সরোজিনী নাইডু প্রমুখ দেশ নেতাগণ। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী পরম ভক্ত পঞ্চানন বন্দ্যোপাধ্যায় মহাশয় এই প্রাঙ্গণে তিনটি শিব মন্দির নির্মাণ করিয়া প্রতিটিতে কৃষ্ণ পাথরের বৃহৎ শিবলিঙ্গ মানে জ্যোতির্লিঙ্গ নির্মাণ করেন 1795 সালে, অর্থাৎ আজ থেকে 228 বছর পূর্বে, যেটা দক্ষিণেশ্বরেরও আবার 7 বছর আগে। তো এই জায়গাটা আমরা দেখছি, ওই সামনের জায়গাটাতে রান্না হচ্ছে, আমরা এখন ওই শিবলিঙ্গর ওদিকে যাচ্ছি। তারাতীর্থ মন্দিরের পাশেই এই মন্দিরবাটি ঘাট, গঙ্গা নদী বয়ে চলেছে, ওপরে দক্ষিণেশ্বরের মন্দির ওই দূরে দেখতে পাচ্ছি। আমি এখানেই ভিডিও শেষ করলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ভালো থাকুন।